হিরোইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজনৈতিক পরিবারের এক সুদর্শন ছেলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন তিনি। খবরটি এখনো গোপন, তবে আসছে ঈদে খবরটি তিনি নিজেই সবাইকে জানিয়ে দেবেন। এতটুকু শোনার পর নিশ্চয়ই ইতিমধ্যে সবার চোখ কপালে উঠে গেছে। রহস্য আর না বাড়িয়ে বলছি, এটা বাস্তবের কোনো ঘটনা নয়। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি সিনেমার গল্পে এমন ঘটনা ঘটতে দেখা যাবে। আর সিনেমায় রাজনৈতিক পরিবারের ছেলেটি আর কেউ নন, বাস্তবে অপুর জীবন সঙ্গী সাকিব খান। এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দুটি রাজনৈতিক পরিবারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সেখানে আমাকে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। আপাতত এতটুকুই বলতে যাচ্ছি, বাকিটা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে। আসছে ঈদে মুক্তি পাবে রাজনীতি। এই উপলক্ষে গত 24 মে সন্ধ্যায় ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অপু। এ সময় তিনি বলেন, রাজনীতিতে আমাকে ও সাকিবকে দর্শক অন্যভাবে অন্যরকম চরিত্রে পাবেন। এটা আমার ফিরে আসার বড় চমক হবে, আর আমি এক বছর পর পর্দায় আসছি, ভাবতেই অন্যরকম লাগছে। আমি আপনাদের পরিবারেই একজন ছিলাম এবং ফিরছি সেই পরিবারেই। অ্যারোমোশন আর্টস এর ব্যানারে রাজনীতির প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সাকিব অপুর সঙ্গে এই সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। মাঝে কিছুদিন চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী, তবে এখন থেকে তিনি আবারও চলচ্চিত্রের সরব হবেন বলে জানান অপু। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।